করছেন? বাবা আমার গোনা কি করবে তখন? আপনারা কি করছেন? এই বেলার সাথে আমার বোনের বিয়ে দিব অসম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে দেখালিস গোসামাই যা, আম তো বোঝাস না, আনন্দ কাপে নেমে ক্যাপসা খাপ মাইরা মানে একেবারে উল্টা পাল্টা করে রাখে। আচ্ছা ঠিক আছে, পাও বসবি ভালো করে, হাতের এই পর্যন্ত বসে দেখবি, ঠিক আছে, সব জায়গায় বসবি। আচ্ছা ঠিক আছে, তুই তো মগা খাবার মতো থাকিস, জিজ্ঞেস করবি রাঁধতে পারে কিনা, শিক্ষিত কিনা, আচ্ছা ঠিক আছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, সব জিজ্ঞেস করবি, ঠিক আছে? ঠিক আছে, মাথা চুল ছোট না বড় দেখে লো ভালো করে, মা একবার সামনে কিন্তু কম নেই হয়েছে না, চুপ থাকো, এত কথা বলে দেওয়ার লাগে না, তো বুদ্ধি নাই। এবার ওই গো মা। জি আঙ্কেল ডাকছেন? হ্যাঁ একটু মেয়েটা যদি আনতো মা। আপু আপনার মেয়েটা কই গেল? একটু পানি আনেন তো। না না না, একটা মগে করে একটু পানি আনেন। বুঝছি, আপনারা নাস্তা করেন, ঠিক আছে। আপু গামছাটা দাও। দেখি আপু আপনার হাতটা দেখি। আপনি কি করেন? কি করতেছি দেখতেছেন না? আপনি তো ঘষা মাজা শুরু করে দিয়েছেন। ঘষা মাজা শুরু করে দেবো না? মেয়েটা কি অরিজিনাল আনছে না ডুপ্লিকেট আনছে দেখবো না? চেহারাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? দেখছো আপু পুরো মেকআপ দাও বইরা আনছে, দেখো না মেয়ে কি কালো দেখছো? হ্যাঁ দেখি, ওই একটা দেন, দোনো হাতেই মেকআপ করে আনছে দেখছো কি কালো মেয়ে। তুমি কি নিয়ে দেখছো আমার বাল্যিকা? গ্যালারিটা চেয়ে দেখছি মুখটা দেখ। আপু ঘুরেন তো, ঘুরেন, পড়ালেখা কি কিছু জানেন? হ্যাঁ। মুখের ভিতরে বুড়ো নেই ভরা। এই মা তুমি গোসল করো না ঠিক মতো? গোসল মনে হয় করো না ঠিক মতো। আচ্ছা দাঁড়ো ঘুরে নাপো। মেয়ে তো পুরো উঠায় তো ভুখ লাগ করে, নাউজুবিল্লাহি মিন জালিক, তো পুরো বিলম্ব করে। ছি 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 ছি। নামাজ পড়েন ঠিক মতন? জি পড়ি। পাটা একটু কাপড়টা সরান, পাটা একটু বের করেন দেখি। আর আবু দেখো নখ গুলো দেখো, এমন নখ কাটে না ঠিক মতন। এ আপু আপনি কি নখ কাটেন না? নখের ভিতরে এত ময়লা কেন আপু? শরীরে গন্ধ হইতেছে আপনার কি? চুল মনে হয় নাই, হেজাব পাইনতেছে তখন। দাঁড়াই দেখো। হ্যাঁ মা একটু দাঁড়াও তো, তুমি দাঁড়ান একটু দাঁড়ান একটু হাঁটেন। হাঁটাও তো সুন্দর না, বেটা মানুষের মতন হাঁটে। কি অবস্থা দেখি আপু আপনার হাতটা দেখি, ওই হাতটা এরকম করেন, এই হাতটা আঙুলটি দেখি মা, এই হাতটা এই হাতটা এরকম করো না, লম্বা করো তো এরকম। এমন ঈদ মাংস না গান মেজে চাকরি করে। এ আপু আপনার হাতটা এরকম করেন, হাতে তো শক্ত কে
এমন ইট ঠিক বাংছে আব্বু গার্মেন্টসে চাকরি করছো নি মা আমার এই মেয়ে পছন্দ নেই আমার বাল্যিকা তুমি এসকে বাসায় যাইল আমি আইলাইরে ছেড়ে দেখছি কথা কইবা না আব্বা আব্বু সময় তন্ড আব্বু আমাদের মেয়ে গশিয়া মাইজ্জে দেখছে আমরা কোলার গশিয়া মাইজ্জে দেখতে চাই যা দেখ যা এই শুনেন ছেলেকে ছেলেরা গোজামেশা দেখার কি আছে কেন আপনারা আমার মেয়ে আমাদের মেয়ে যদি গোশামাজি দেখতে পারেন আমরা কোলার গোশামাজি দেখতে পারি বুঝছেন ছেলে কি মেকআপ করে আসছে কত দোকান এই মা তুমি মেয়ে মানুষ কেন ছেলে মানুষের গায়ে আপনি চুপ থাকেন আপনারা যদি গোশামাজি দেখতে পারেন আমরাও পারি এটা একটা কথা হইল হ্যাঁ আর ছেলে তো এমনিতে কি দেখবো কালো আ আপু এটা পুরো মাথা স্টুডিয়াম এর কি গোশামাজি দেখবো এটা আগে থেকেই গোশা এটা আমাদের বংশগত বংশগত যার মাথাটা চুল নাই আল্লাহ আমার বোনের সাথে বিয়ে দেব ও মা এটা দাঁড়িয়ে মাকে গেছে এটা তোমার থেকে ডাবল বয়স এটা কোন কিসের পোলা আছে শিক্ষিত হয়েছে তাতে কি হয়েছে পোলা দেখতে কালো দাঁড়ি পেকে গেছে তারপর মাথা চুল নাই আপনি কিন্তু আমার ভাইয়ের অপমান করতেছেন অপমান করবেন কি করবেন তখন আপনারা কি করছেন আমার কি সুন্দর বোনটাকে আপনি কি কি বলছেন আপনার বোনের মেকআপ মেরে আনছেন তা আপনার বোন তো কালো তার জন্য বলছি আজকালকার সব মেয়েরা একটু একটু মেকআপ মারে এটা কোনো বিষয় না আপনি এতে আমার বোনকে যথেষ্ট পরিমাণ অপমান করছেন আর আপনার আপনাদের ছেলে কোনো যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার বয়সটা কত আমার আব্বুর ডাবল বয়স তোমার বিবেক কি নষ্ট হয়ে গেছে এই 60 বছর এটা পুরার সাথে আমার বোনকে বিয়ে দিব মাথা চুল নাই টাকা লাগবে না এইবারের সাথে আমার বোনকে বিয়ে দিব অসম্ভব এইবারে এখন এই বাসা থেকে বের করো এই লোকগুলো বের করো মুরব্বি আপনি তো বিশাল বিশাল ধরনের একটা মৃত্যু হ্যাঁ আপনার ছেলের মাথায় চুল নাই এই কথাটা আমার আগে বলতে পারেন নাই এটা আমাদের বংশগত আবার কোন এটা আপনাকে বংশগত রে আস ওই দিন বাজারে আপনার ছেলেরে দেখাইছেন কত সুন্দর মাথায় চুল দেখলাম তো ওই দিন তো আমার বলতে পারতেন যে আপনার মাথায় আপনার ছেলের মাথায় চুল নাই বলছেন আমার একবারও কত বড় বাটপারি করছেন আমার সাথে আবার আমার মেয়ের হাত নিয়ে ঘুষা ঘুষা দেখেন মুখের ভিতরে ঘুষা দেখেন বরণ আছে পায়ে বসেন আমার মেয়ে গোসল করে নাই কত বড় খারাপ আপনার একবার চিন্তা করে দেখছেন আপনার ছেলের বয়স কত চিন্তা করে দেখেন একবার মিনিমাম 60 হবে আমার বয়সের কাছাকাছি আর আমার মেয়ের বয়স কত 18 বছর আপনার ছেলের সাথে আমার মেয়ের যায় হ্যাঁ একটা 18 বছরের মেয়ের সাথে একটা 60 বছরের একটা ছেলে বিয়ে করা মন আপনাদের বিবেক কোথায় গেছে তো বিবেক ছাড়া মানুষ আপনারা আপনি একটা পাগল আস্তা বাটপারি করছেন আমার সাথে তুমি না জানে শুননা জেনে পাও হেরি লয়েছো আগে যদি জানতাম এই অবস্থা তাহলে কি আমার মেয়ের আমি দেখাইতাম আপনাদের আমার বাড়িতে এসে আমাদের অপমান করেন আপনারা বেরোন আপনারা আপনাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আপনার ছেলের পয়সা আমার পছন্দ হয় না কেন আবার বলেন লাখ লাখ টাকার মালিক আপনারা ছেলে শিক্ষিত আমার বাড়িতে এসে আমার অপমান করেন আপনারা আমার মেয়ের নিয়ে আপনার প্রশ্ন তুলেন আমার মেয়ে গোসল করে না আমার মেয়ের কা পা পর্যন্ত আপনারা দেখছেন ডইলা ডইলা গুইছা গুইছা এই মরবি একটু কথা কম বল এই তুমি চুপ থাকো তুমি অনেক বড় বেয়াদব তোমার মতো বেয়াদব আমি দেখিনি তোমরা কি করে পারলা এরকম করতে শিক্ষা দীক্ষা কি নাই তোমাদের হ্যাঁ আর মুরব্বি আপনার একটা কথা বলি ওই দিন বাজারে যখন দেখছি তখন তো আমার মনে হয়েছে ছেলেটা খুব ভালো দেখছিলাম তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষের কাছে শুনছি ছেলে ভালো কিন্তু ছেলের মাথায় যে চুল নাই এটা তো আমার বলেন নাই আপনি হ্যাঁ এরকম একটা বুইড়া ছেলের সাথে আমার মেয়েটার আমি কিভাবে বিবাহ দেবো একবার আপনি চিন্তা করে দেখেন আপনার মেয়ে হলে আপনি দিতেন হ্যাঁ আমার মেয়েটার জীবন তো নষ্ট করে ভালো হবে ওখানে আমার মেয়ের জীবন তো নষ্ট হয়ে যাবে আপনার ছেলের কাছে বিয়ে দিলে আহা কত বড় মিথ্যুক আপনি বেরোন আমার বাড়ির থেকে ভাইয়া উঠো আপনি বিয়ে দিবেন কি আমরাই বিয়ে করামু না আমার ছেলে শিক্ষিত ছেলে টাকা পয়সা আছে অভাব নাই সমস্যা নাই এই মুরব্বি শুনেন শিক্ষিত দিয়ে দিয়ে পানি খাইবেন আর টাকা পয়সা গোলায় গোলায় খাইবেন আমার 18 বছর বয়স আমার মায়ের বয়স 18 আপনার বয়স ছেলের বয়স কত 60 বছর বয়স 60 বছর বয়স আপনি আইছেন আমার মেয়ের বিয়ে করায় এই কালো মেয়ে বিয়ে দিয়েন যাও তোমরা তো বাইরো ইয়ে নাস্তা খাই গরা বাইরো তুমি নাস্তা মত করে নাস্তা খাও না খাও মিথ্যা বলছো আর আব্বু তুমিও দিন দিন বাচ্চা হয়ে যাইতাছো যে যারে পাইছো আরে ধরে লইছো 60 বছরের একটা বুড়া লাগে আমার 18 বছরের একটা বোনের সাথে বিয়ে দিবা না তুমি উঠতে বুড়া লাগছো তুমি আমার বোনের কোন সময় বাসা থেকে বের করবা আরে শুন গই না আব্বার পারতাছে না যে কি কমু আর ঘাট ধরে ঘরতে বাইর করে দিতে বুঝছো সে এই কথা মনে হইতাছে এখন এর লিগে যারে তারে ধইরাই না আমারে দেখানো শুরু কইরা দেয় ছেলে দেখতে কালো 60 বছর বয়স তোমার থেকে বয়সে বেশি দাড়ি পাইকে গেছে চুল মাথা তো একটা চুলও নাই টাকলা পোলার কাছে আমার বোনের বিয়ে দিবা আরে আমি কি বুঝতে পারছি না তুমি না দেখে আনছো কি লাগে তুমি বুঝবে না তুমি দেখবে না তারপর বাসা আনবা এইদিন বাজারে গেছি পরে এই মুরব্বি দেখতে নি আমার দেখলাম মাথায় কত সুন্দর চুল মুখের মধ্যে মাস্ক লাগানো দাড়ি পাকাই আমি দেখব কেমনে
মানুষের কাছে জি গেলাম মানুষ কয় না পাঁচক তো নামাজ পড়ে পাঁচক তো নামাজ পড়ে মাস্কটা খুললে কি তুমি দেখতে পারতো না শিক্ষিত কি দিয়ে দিয়ে পানি খাও দাঁড়া দাঁড়া কইতে পারতো না যে মাস্কটা খুলো তোমার চেহারাটা একটু দেখি এটা কি তুমি কইতে পারতো না এতই যদি তোমার খাওয়াইতে পারে তো কষ্ট হয় বাবা তাহলে বইলা দাও যায় বেচালার থাকমু কোন পোলা দেখা বিয়া করা দরকার তুই থাম আমি কইতাছি তুমি আমার বলছো কি ছেলে শিক্ষিত খুব বড় লোক শিক্ষিত দিয়ে দিয়ে পানি খাও টাকা পয়সা দিয়ে দিয়ে পানি খাও আমার বোনের সাথে না মানাইলে আর পাঁচ বছর গেলে তো ওই হে তো বুড়ো হয়ে যাবে আমি লাগলে হাঁটা লাগবো আমার বোনে হার সেবা করতে করতে দিন যাইবো গা আমার বোন তারও জীবন থাকবে তো আজ তো মনে করছি পোলা ভালো পোলা দাঁড়ি মোচ আছে অন্ধার দাঁড়ি যে আছে দাঁড়ি যে পাক না হে আমি তো হুমকেম নেই তুমি চুপ থাকো দেখছো কে রকম বেয়াদব আসলে আসলে রে গোইশে মঞ্জি দেখতে আছে বোন যে ডলা ডলস জানস না আমি ব্যথা পাইছি জানস আমার মনটা যে ঠাস করে একটা থাবত দি কানছার গোরা পাছে দেওয়াই উচিত ছিল বেয়াদব আমি এরকম নিম্ন নিচু ফ্যামিলির তুই চিন্তা কর আমি এরকম লোক ভাই আমার জীবনে আমি আর দেখি নাই বুঝছস বাদ দে ওই যে পাগল ফ্যামিলির লোক নেক্সট টাইম পাগল নেক্সট টাইম কোন ছেলে আনলে নিজে আগে দেখবা তারপরে বাসায় আনবা এটা আমি কি করতে এটা দিয়ে কি করব ফলন মুসমন এরপরে যদি এই আবল তাবল পোলা পাইন নিয়ে আসো না আমার দেখানোর জন্য তোমার খবর আছে একদম ঘর থেকে বাইরে হয়েছে মুখ দিলাম যারে তারে আইনা ধরে দেখো আমার মেয়েরে পাগল জানি কোথাকার